আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, তুষার ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত লালপুর মাছের আড়তে। এই মাছের আড়তে ছোট বড় নদী ও বিলের প্রচুর মাছের আমদানি হয়। আজকে আমরা আপনাদেরকে দেখাবো লালপুর এই মাছের আড়তে কী কী মাছের আমদানি হয়েছে এবং পাইকাররা এই মাছের আড়ত থেকে কেমন দামে মাছ কিনছেন। তো চলুন দর্শক, আজকে আমরা আপনাদেরকে এই নাটোর জেলার লালপুর উপজেলার লালপুর মাছের আড়তটা ঘুরে দেখানোর চেষ্টা করি, সাথেই থাকুন। পাইকাররা উপস্থিত, মাছ ক্রয়ের উদ্দেশ্যে তারা আসছেন। কত করে বিক্রি হলো ভাই? বেলে মাছ বিক্রি হলো 500 টাকা কেজি। এখানে ট্যাংরা মাছ তোলা হয়েছে পাল্লাই, ট্যাংরা মাছের দরদাম এখানে হচ্ছে 400 গ্রাম, 200 তে আমরুল 440, 900 গ্রাম ট্যাংরা 440। ট্যাংরা মাছ বিক্রি হলো 440 টাকা কেজি ধরে। এবার পাল্লা তোলা হয়েছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের দরদাম হাঁকানো হবে এবার। তেলাপিয়া মাছ বিক্রি হলো প্রতি কেজি 100 টাকা ধরে। দর্শক, এখানে বিভিন্ন ধরনের মাছের আমদানি হয়েছে, পাইকাররাও চলে আসছেন এখানে দর হাঁকানোর জন্য। পাল্লায় তোলা হয়েছে মাছ, তোলা হচ্ছে এবার পাল্লায় তোলা হয়েছে রুই মাছ, রুই মাছের দর হাঁকানো হবে। কত করে বিক্রি হলো ভাই? রুই মাছ বিক্রি হলো 188 টাকা কেজি। এই মাছগুলো কি দর দাম হয়ে গেছে? 120 টাকা কেজি দরে বিক্রি হয়ে গেল। কি কি মাছ আছে এখানে ভাই? এখানে রুই, সিলভার, মিটি, মিনা, পুঁটি। আচ্ছা, সবগুলো একসঙ্গে মিশাই বিক্রি করে? আচ্ছা, বিক্রি হলে 120 টাকা কেজি। পাল্লায় তোলা হয়েছে ছোট ছোট কিছু মাছ, নদীর মাছ তোলা হয়েছে 350,
এই মাছগুলো বিক্রি হয়ে গেল 330 টাকা কেজি। এবার পাল্লা তোলা হচ্ছে ছোট ছোট সিলভার কাপ, ধরা খানো হবে সিলভার কাপ মাছে। এটাকে বিক্রি হয়ে গেছে? কত করে কেজি বিক্রি হলো? ২৮০ টাকা কেজি দর বিক্রি হলো ২৮০ টাকা কেজি। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এই মাছগুলো আপনারা এই আড়ত থেকে কিনলেন, কোথায় নিয়ে যাবেন মাছগুলো? ঢাকাতে। এটা মিরকা মাছ? আচ্ছা, কত করে কিনলেন কেজি দর প্রায়? মানে আপনার কেনা পড়লে ১২০ টাকা থেকে ১৩০ টাকা কেজি। তো ঢাকাতে নিয়ে কি সে তুলনায় লাভ করা যাবে? পরিবহন ব্যবস্থা কি আপনাদের নিজস্ব না ভাড়ায় নিয়ে যান? আপনাদের নিজস্ব পরিবহন ভাড়াতে? আচ্ছা, তারপরেও কিছুটা আর কি লাভ থাকে? আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাই, এই ছোট ছোট বলগুলো কত করে কিনলেন আপনারা? ১৩০ থেকে ১৪০ টাকা কেজি কিনলেন। এগুলো সবই কি ঢাকা নিয়ে যাবেন? সব ঢাকা।